দেশি মন প্রবাসী জীবন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজনামচার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি প্রমিতা আপনাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আপনারা তো জানেন যে 8টা থেকে আমার অফিস শুরু হয়, আর তাই 7টা নাগাদ উঠতেই হয়, নাহলে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে তারপর একটু অল্প কফি বা কিছু ব্রেকফাস্ট বানিয়ে 1 ঘন্টা লেগেই যায়। তাই 7টা নাগাদ উঠে পড়েছি। এক একদিন যেদিনকে রাত্রিবেলা শুতে অনেক দেরি হয়ে যায় সেদিনকে 7:30টাও হয়ে যায়, সেদিন আর ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু বানানো হয় না। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, তাই সকাল সকালই ব্লগটাও শুরু করে দিলাম। তাহলে আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলেই গেলাম। আর কালকে আমি একটা জিনিস অর্ডার করেছি। কি জিনিস অর্ডার করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশি বড় কিছু জিনিস না, একটা ছোটই জিনিস, আর সেটা ইউজ করেই বানাবো আজকের ব্রেকফাস্টটা। এখন তো আপনারা আমার পরিবারেরই একজন, তো আপনাদের সাথে শেয়ার না করলে আর কার সাথে শেয়ার করব বলুন? তাহলে চলুন দেখতে থাকুন যে কি নতুন জিনিস কিনলাম। কাল সন্ধেবেলা, সন্ধেবেলা মানে তখন প্রায় 7:30-8টা বাজে, তখন অ্যামাজন থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম, আর আজকে সকালবেলা 6:30-টার সময় এটা ডেলিভার্ড হয়ে গেছে। আর তর্ষ হয়েছিল না, তাই সুমন্তকে বললাম চল তাড়াতাড়ি এটা কেটেই ফেল বাক্সটা, দিয়ে জিনিসটার উদ্বোধন করেই ফেলি। আপনারা ভাবছেন কি এমন আহামরি জিনিস, তেমন কিছু বড় জিনিস নয়, একটা ছোটই জিনিস কিনেছি, সেটা হচ্ছে ডিম সেদ্ধ করার একটা ইলেকট্রিক কুকার। আসলে বন্ধুরা কি হয় বলুন তো, যে আমি ডিম মানে সেদ্ধ করতে বসিয়ে অফিসের মিটিংয়ে বসে যাই, আর মিটিংয়ে বসলে না আমার টাইমের আর কোনো খেয়াল থাকে না। এরকম অনেকবার হয়েছে যে পুরো ডিমে যে জলটা দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গিয়ে ডিমটা পুরো বোম ফাটার মতো করে ফট ফাট করে ফেটেছে, আর এখানে তো কাঠের বাড়ি, সাথে সাথে মানে ফায়ার অ্যালার্ম বেজে গেছে, আর এখানে ফায়ার অ্যালার্ম বারবার বাজতে থাকলে ফাইন হয়ে যায়। তাই জন্য আর রিস্ক না নিয়ে কিনেই ফেললাম এই ডিম সেদ্ধ করার কুকারটা। এটার দাম নিয়েছে $17, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে মোটামুটি 1000 টাকার কাছাকাছি হবে। আর এটাতে আবার ডিম সেদ্ধ ছাড়াও ডিমের অমলেট, ডিমের পোচ এগুলোও কিন্তু বানানো যাবে। এটার কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু নেই, কিন্তু অ্যামাজনের রিটার্ন পলিসি অনুযায়ী, মানে কানাডার যেটা অ্যামাজনের রিটার্ন পলিসি, যে 1 মাস অবধি যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মানে কানাডাতে অ্যামাজনের রিটার্ন করা যায়, তো সেই অ্যামাজনের 1 মাসের রিটার্ন পলিসি আছে। এছাড়া আলাদা করে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি কিন্তু প্রোডাক্টটাতে নেই। আর তাহলে চলুন দেখে নিই যে বক্সে কী কী আছে, আর এটাকে ইউজ করে কীভাবেই বা ডিম সেদ্ধ বানানো যাবে। এটা একটা মেজারিং কাপ দিয়েছে, সফট মিডিয়াম হার্ড মনে হয় এরকম ভাবে জল দিতে হবে। আচ্ছা, ভেতরে কি কি দিয়েছে, কয়েকটা কোনো ওয়ারেন্টি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ডিম একসাথে সেদ্ধ করা যাবে। আচ্ছা, এইটা বলছে হিটিং প্লেট, এটার উপর জল দিতে হবে, আর এর উপরে ডিমগুলো রাখতে হবে। এইটা দিয়েছে, এটাতে বলছে অমলেট করার জন্য, আর এটাতে পোচ হবে। আর এখানে এই কাপটাতে এরকম মাপ দেওয়া আছে, সফট মিডিয়াম হার্ড, তো সফট বয়েল করার জন্য এতটা জল, মিডিয়ামের জন্য এতটা, অমলেট পোচের জন্য এত অবধি, আর হার্ডের জন্য বেশি জল। এইটার উপরে জলটা দিতে হবে। আর বলছে এটার পিছনে এখানে একটা পিন আছে বলছে, এটা বোধ হয় খোলা যাবে। হ্যাঁ, তো বলছে ডিমটা বসিয়ে ডিমের যে একটা দিকটা তো সরু থাকে আর একটা দিক মোটা থাকে, মোটার দিকটা ওপর করে বসিয়ে যদি করে তাহলে একটু এরকম করে ফুটো করে দেয়া মাথাটা দিয়ে কি হবে, তাহলে মানে এটা অপশনাল বলছে আর কি, করতেও পারা যায় নাও করা যায়। আচ্ছা, ঠিক আছে, তা মনে হয় যে ফুটো ফুটো করতে যাওয়ার দরকার নেই, কারণ তারপর ডিম ফুটো করতে গিয়ে ফেটে গেলে এক কাণ্ড হবে। ঠিক আছে, চল তাহলে ডিমটা সেদ্ধ বসিয়ে দেখা যাক কেমন হচ্ছে। বন্ধুরা চলে এসেছি এবার ডিমটা সেদ্ধ করতে, প্লাগটা লাগিয়ে দিলাম, এরপর জলটা মাপ করে নিয়ে নেব।
আজকে আমি ভাবছি মিডিয়াম বয়েলড করেই দেখি যে মিডিয়াম বয়েলটা কেমন হয়, কারণ উনুনে এমনি জলে দিয়ে ডিম গরম করলে তো কখনো বেশি হার্ড হয়ে যায়, কখনো আবার একটু নরম থাকে। তো সেই জন্য একদম মিডিয়ামটাই করে দেখছি যে মিডিয়ামটা ঠিকঠাক মিডিয়াম বয়েলটা হয় কি না। আর আমার আবার হার্ড বয়েলডের থেকে একটু নরম থাকলে মিডিয়াম বয়েলটাই বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, দেখুন ডিমটা তো নিয়ে চলে এসেছি, মাপ করে জল ওই হিটিং প্লেটটার উপর দিয়ে দিলাম, তারপর এই ডিমগুলোকে বসিয়ে দিলাম। বলেছে যে ডিমের যে মানে সরু দিকটা সেটা নিচে থাকবে, তো সেইভাবে ডিমটাকে বসালাম আর দিয়ে প্লাগটাকে লাগিয়ে দিয়ে এই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এরপর নিচের যে সুইচটা রয়েছে ওই সুইচটা অন করে দেব। তো অ্যাকচুয়ালি সুইচটা অনই ছিল, এই এখন প্রেস করলাম সুইচটা অফ হলো, এখন আবার সুইচটা অন হয়ে গেল। তো এরপর হতে থাকুক, যেটা বলেছে যে ডিমটা সেদ্ধ হয়ে গেলে একটা অ্যালার্ম বাজবে, তার মানে বোঝা যাবে যে ডিম সেদ্ধটা হয়ে গেছে। এই দেখুন ভেতরে কত ভাপ জমা হয়েছে, তার মানে ডিমটা বয়েলড হচ্ছে, তো অ্যাটলিস্ট মেশিনটা কাজ করছে। দেখুন এটা হয়ে গেছে আর এরকম ভাবে অ্যালার্ম বাজছে যখন হয়ে গেল। ব্যাস প্লাগটা খুলে এরপর চাপাটা খুলে দিলাম, দেখে তো মনে হচ্ছে যে সেদ্ধ হয়েই গেছে। আর একটা ডিম মনে হয় একটু ফাটা ছিল, তাই জন্য অল্প দেখুন ওই সাদা মতো অংশ বেরিয়েছে। এরপর একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে মানে এমনি কলের নর্মাল জল নিয়ে তার ভেতর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। বাবা ডিমগুলো বেশ গরম, হাতে করে ধরতে পারছে না, কাগজটা করে ধরলাম। একটু পরে যদি নেওয়া হয় তাহলে ঠান্ডা হয়ে যাবে, সদ্য সদ্য সেদ্ধ হলো তো, যেন একদম গরম, এই জন্য এই কাগজটা করে ধরছি। দিয়ে এবার ঠান্ডা জলে দিয়ে দিলাম, ঠান্ডা জলটাতে দিলে ডিমের খোলাটা ছাড়াতে সুবিধে হয়, আর খুব গরম না হলে হাতে ধরতে পারছি না। তো ওই যে বললাম একটা ডিম মনে হয় একটু ফেটে গেছিলো, তাই জন্য সাদা সাদা একটু হালকা বেরিয়ে এসছে, আদারওয়াইজ তো ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। এরপর ছাড়িয়ে দেখি কীরকম হলো। দেখুন ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, সেমি সফট টাইপের মানে মিডিয়াম সফটই সেদ্ধ হয়েছে, ঠিকঠাকই কাজ করেছে মেশিনটা, ভালোই আছে। সেই সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছিল আর এখন প্রায় বাজে 8:30। আজকে অফিসের কাজ, প্রচুর অফিসের কাজ ছিল, অফিসের কাজ শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 6:30-7 মতো বেজে গেল। আর তারপর ফিজিওথেরাপি করাতে এসেছিল, তো ফিজিওথেরাপি করিয়ে এই এখন 8:30 বাজে এতক্ষণে ফ্রি হলাম। আর প্রচণ্ড মাথাটাও ধরে আছে, গত 2 দিন ধরে খুব মাথা ব্যথা করছে, আজকে আবার সন্ধ্যেবেলা থেকে মাথাটা ধরে গেছে, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু রান্না বান্না তো করতেই হবে তাই উঠেছি। বেশি কিছু করব না, চিকেনের স্টু করে দেব, ব্যাস তাহলে চলুন ওটাই বানিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে। আর দেখুন এই চিকেনটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা এখন একদম জমে বরফ হয়ে রয়েছে, আর এখনই রান্না করব, তাই এটাকে এখন গলতে দেবারও আর সময় নেই, এটাকে এখন মাইক্রোওভেনে দিয়েই আমাকে থ করতে হবে। কিন্তু আমি খুব একটা মাইক্রোওভেনে দিয়ে থ করতে চাই না, কীরকম যেন একটু হালকা সেদ্ধ হয়ে যায়, ভালো হয় না। এটাকে বাইরে রেখে 4-5 ঘন্টা রেখে দিলে যখন এটা মানে ঠান্ডাটা কেটে যায় ওটাই ভালো হয়, কিন্তু আজকে আর কোনো অপশান নেই, তাই মাইক্রোওভেনে দিয়েই করতে হবে। আর এখানে ফ্রেশ চিকেন খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় না বললে ভুল, মানে দূরে দূরে যে ফার্মগুলো আছে সেখানে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু সেগুলো শহর থেকে অনেকটা দূর, তাই রোজ রোজ সেখান থেকে চিকেন আনা তো আর সম্ভব নয়, তাই এখানকার সব লোকজন কিন্তু এই ফ্রোজেন চিকেনগুলোই খায়। আর শুধু চিকেন কেন, এখানে সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব কিছুই ফ্রোজেন খাবার চল কিন্তু খুব বেশি। যদিও জিনিসটা খুব একটা স্বাস্থ্যকর একদমই নয়, তবু এটার প্রচলন এখানে খুব বেশি। মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম আর এরপর সফট অ্যান্ড মেল্টটা দেব, আর 1 পাউন্ড আছে তো তাই জন্য 1 দিলাম, দিয়ে এটাকে স্টার্ট করে দেব। এটা হতে থাকুক, মোটামুটি নরম তো হয়ে গেছে, ভেতরটা একটু একটু শক্ত আছে বাট ঠিক আছে। এটাকে যদি বেশি নরম করতে যাই দেখুন এইখানটা কেমন যেন আর কাঁচা নেই, কেমন একটা হয়ে গেছে দেখেছেন, একটু যেন হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এটাই হয়, ভেতরটা হালকা হালকা বরম ঠান্ডা থেকে যায় আর বাইরেটা এরকম হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে স্টু করব তাই অসুবিধা নেই, কিন্তু পুরোটা যদি স্টু করি তাহলে অনেকটা বেশি হয়ে যাবে, তাই এই 2 পিস করছে আর এই 2 পিস রেখে দিচ্ছি।
এই দু পিস করলেই কিন্তু আমাদের আজকের হয়ে যাবে। আর এই দু পিস রেখে দিচ্ছি একটা কৌটো করে, এটা আবার কালকে কিছু করা যাবে। এটাকে এই কৌটোয় ভরে নিয়েছি, এটাকে ফ্রিজে রেখে দিয়ে পর মানে ডিপ ফ্রিজে। আর এভাবে এই হামাল দিস্তে করে আদা রসুনটা থেঁতো করে নিতেই আমার বেশি সুবিধে হয়, তাই এখানে এভাবেই থেঁতো করে নিলাম। বন্ধুরা এখানে সব কাটাকুটি করা হয়ে গেছে, মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম ছিল অল্পই ছিল, ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন থেতে করে রেখেছি। তো স্টু আর কি দেখাবো বন্ধুরা, মশলা তো সেরকম কিছুই দেবো না, নুন হলুদ ব্যাস এটুকুই দেবো। তাহলে চলুন, এটা আর দেখাবার মতো কিছু নেই, এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, তাহলে এটা আর কিছু দেখাচ্ছি না, চলুন চটপট করে রান্নাটা সেরে নিই। স্টুটা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। আর দেখুন বাইরে ঝেঁপে বৃষ্টি এলো, শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ? আর কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছেন? আমার কিন্তু বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে, এই বৃষ্টির আওয়াজটা শুনতে আমার এত ভালো লাগে, তাই একটু এই দরজাটা খুলে বারান্দাটায় সামনেটা এসে বসলাম, মানে বাইরে যাইনি ভেতরেই আছে, জাস্ট দরজাটা খুলে বারান্দাটার সামনেটা এসে একটু বসলাম। আজকে ভালো গরম ছিল, এই বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল, আর এই ঠান্ডা হাওয়াটা বেশ ভালোও লাগছে, মানে এই বৃষ্টির এই যে জলো একটা যে হাওয়াটা বইছে সেই হাওয়াটা বেশ ভালোই লাগছে। আর এই যে প্যাটিওর যে এই ফার্নিচারগুলো রয়েছে, আপনারা হয়তো ভাবছেন এগুলো সব বাইরে ভিজছে, এগুলো খারাপ হয়ে যাবে না, না এগুলো জানেন তো প্যাটিওতে রাখারই, এগুলো জলে বৃষ্টিতে রোদে বা এগুলোতে খারাপ হয় না, শুধু শীতকালে বরফ পড়ার সময় এগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি আর লম্বা করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেখবেন, কেমন লাগছে ভিডিও সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে টাটা, বাই বাই, শুভরাত্রি।